হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। অ্যাকচুয়ালি অনেক দিন যাবত ভিডিও করা হচ্ছে না, শাশুড়ি মা এসেছেন, যেমনটা তোমরা আমার আগের ব্লগে দেখেছো। তো আজকে হলো জুনের 28 তারিখ, আর তিথি অনুযায়ী আজকে আমার শ্বশুরমশাইয়ের দ্বিতীয় বাৎসরিক কাজ। তো দেখতে দেখতে কিভাবে 2 বছর হয়ে গেল, মানে আমার বিয়েটাই আমার এখনও মনে হয় যে সেদিন মাত্র হলো, তার মধ্যে 6 মাসের মধ্যেই মানে এরকমভাবে বাবাকে হারাবো সেটা সত্যিই আমি কোনোদিনই ভাবতে পারিনি। আর আজকে ওর 2 বছরের কাজ হচ্ছে ওনার। তো শাশুড়ি মা সত্যি কথা এই কারণেই বিশেষ করে এসছেন, কারণ আমাদের তো এখন ছুটির প্রবলেম, একটু যাওয়াটাও অসুবিধা, তো ওই কারণে শাশুড়ি মাই এসছেন। তো আজকে আমরা বাবার কাজটা করছি একটা আনন্দময়ী কালীবাড়িতে, যেখানে মানে ওরা সব কিছুই আমরা ওদেরকে বলে দিয়েছিলাম আর ওরাই রেডি করে নিয়েছে। আমাদেরকে শুধু বলা হয়েছিল যে সকালবেলা মোটামুটি 9:30-10টার মধ্যে স্নান টান করে রেডি হয়ে চলে আসার জন্য, আর সেই মতোই আমি, মা আর বিক্রম আমরা সকাল সকাল চলে এসেছিলাম। তো খুব সুন্দর করেই এখানে পুরোহিত মশাই আয়োজন করেছেন, যেটা আমাদের খুবই ভালো লেগেছিল। মানে খুব সুন্দরভাবে অ্যাকচুয়ালি বাবার কাজটা হয়েছে, এই জিনিসটাই আমাদের কাছে সবচাইতে বেশি ভালো লেগেছিল। তো এইবার যেহেতু কলকাতাতে আমাদের সেরকম কোনো রিলেটিভ বা কেউ নেই, তো ওই কারণে আর কাউকে সেভাবে বলা হয়নি। হ্যাঁ, যারা আছে কয়েকজন, সবাই সবার কাজে ব্যস্ত থাকে, তো ওই ব্যস্ততার কারণে হয়তো সকালবেলাটা আমাদের টাইম দিতে পারিনি বা আসা হয়নি। কিন্তু রাত্রিবেলা বিশাল, তারপর পাপুদা, তারপরে আমার একটা ভাগ্নে, মানে বিক্রমের একজন ভাগ্নে, তো ওরা সবাই রাত্রিবেলায় এসেছিল। আর মন্দিরের কাজটার সময় শুধু আমি, মা আর বিক্রমই ছিলাম। তো